পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের খুন, সন্ত্রাস, নৈরাজ্য ও ভগবানপুরের বিজেপির কর্মী হত্যার প্রতিবাদে ভগবানপুর বিধানসভা ভারতী ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মহামিছিল। অভিযোগ, এদিন মহামিছিলকে আটকাতে গাছের গুড়ি ফেলে দেয় তৃণমূল। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। রবিবার ভগবানপুরের মাদাখালি থেকে উদবাদাল পর্যন্ত বাইক র্যালি সহযোগে মহামিছিল চলছিল। সেই মহামিছিলে লক্ষ্য করে ইট ছোড়ার পাশাপাশি বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এলাকায় বারবার আপনাদেরকে আটকানোর চেষ্টা। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, এর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। বলছি জুকিয়া বাজারে যে গন্ডগোলটা হয়েছে ওটা বিজেপির নিজস্বই গোলমাল, আমাদের কর্মীরা কেউ জড়িত নয়, বরং আমাদের কর্মীদেরই ওরা মারধর করেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই ব্যাপারে আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং দোষী ব্যক্তির গ্রেপ্তার চাইছি, অন্যথায় বৃহত্তর আন্দোলনে আমরা নামব বিজেপির। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।